মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। রাত থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। শুধু পচনশীল নিত্য পণ্যবাহী যানবাহন পার করা হচ্ছে। সকাল থেকে ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক দেখা যায়। ঘাট অভিমুখে কোনো গণপরিবহন ঢুকতে দেওয়া হচ্ছে না। মহাসড়কের গোলরার পুলিশের চেকপোস্টে যাত্রীদের আটকে দেওয়া হচ্ছে। এর আগে সোমবার সকাল 11টার দিকে করোনা ঝুঁকি এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। উভয় পারে আটকা পড়েছে 200+ যানবাহন। পারাপারের অপেক্ষায় রয়েছেন ঘরমুখো অসংখ্য মানুষ। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। শিমুল, ফেরি কখন নাগাদ চালু হতে পারে আর ঘাটে অপেক্ষমান মানুষের সংখ্যা কেমন দেখছেন আমাদের জানাবেন। হ্যাঁ সারি, আমি শুনতে পাচ্ছি যে আপনারা জানেন যে গতকাল থেকে কিন্তু শিমলা ঘাট বা নৌরুটে শিমলা ঘাটে কিন্তু আপনার ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে আপনার এই এই আজকে 2-3 দিন যাবৎ যে কারণে ধর্মমুখী মানুষের চাপ এবং আপনার গাড়ির চাপের কারণে কিন্তু বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শিমলা ঘাটে এখনো কিন্তু প্রচুর মানুষ রয়েছে, কারণ এই লকডাউনের মধ্যেও কিন্তু মানুষ কিন্তু বের হচ্ছে এবং পুলিশ প্রশাসন নানানভাবে কিন্তু আপনার বাধা দিচ্ছে যাওয়ার জন্য, যাতে তারা না সেখানে চলে যায়। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু কেউ যাচ্ছেন না, অসংখ্য মানুষ বসে আছে কিন্তু আপনার যদি পারাপারে করার জন্য। তো আপনি জানিয়ে রাখি যে শিমলাঘাটে আসার পথে বিভিন্ন মোড়ে মধ্যে কিন্তু পুলিশের চেকপোস্ট রয়েছে এবং তারা কিন্তু গাড়িগুলো থামাই দেওয়া দিচ্ছে। তারপরে কিন্তু তারা কিন্তু লুকিয়ে বিভিন্নভাবে বিভিন্ন পথ দিয়ে কিন্তু তারা কিন্তু আসছে শিমলাঘাটে। তো আপনাকে আরও বলে রাখি যে এই শিমলাঘাটে বর্তমানে কিন্তু প্রায় 1500 গাড়ি আটকে রয়েছে, বিভিন্ন দোকানের পণ্য গাড়ি। তো আর তো বলে রাখি যে এখানে কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে তারা বারবার বললো যাত্রীরা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ভিড় এবং তারা বসে আছে যে যদি তারা ফেরি ছাড়ে সে অপেক্ষায়। এবং যাতে আমাকে জানিয়েছে যে তারা কিন্তু বলছে যে তাদের মধ্যে যে প্রত্যেকে লকডাউনে দীর্ঘদিন থাকার পরও বাড়ি যাওয়ার জন্য কিন্তু বেকুল বলেছেন তারা। তাহলে শিমলাঘাট থেকে সর্বশেষ সংবাদ ছিল এই আমার কাছে। জি সাদিয়া, ধন্যবাদ শিমুল। এতক্ষণ শিমুলিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন শেখ মোহাম্মদ শিমুল। দর্শক এই মুহূর্তে রাজধানীর শ্যামলীতে আছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাকিব, আপনি আমাদের জানাবেন আজকে রাজধানী গণপরিবহনের অবস্থা কেমন, রাস্তায় কি পরিমাণে যানবাহন বেরিয়েছে? সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছিলাম বা বলতে চাচ্ছি যে রাজধানীর কিন্তু আজকে কিন্তু আমরা দেখেছি যে গণপরিবহন যেটি ব্যক্তিগত গাড়ি রয়েছে সেই গাড়ির অবস্থা আপনি ঠিক দেখতেই পাচ্ছেন যে রাস্তাঘাটে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সকালে যখন এই গাবতলী পথে যাচ্ছিলাম সেই মুহূর্ত থেকে আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে, সেই অবস্থা কিন্তু বর্তমানে আছে এই এই শ্যামলীতে। শ্যামলীতে কিন্তু রাস্তার এই পাশ এবং ওই পাশ দুই পাশে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমরা ট্রাফিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে যেমনটি বলছেন যে গত কয়েকদিন আগে থেকে যেভাবে ঘোষণা দেওয়া হচ্ছিল যে কোনো গাড়ি ঢাকায় ঢুকতে পারবে না এবং ঢাকা থেকে বের হতে পারবে না, সেই কারণে কিন্তু এমন যানজটের সৃষ্টি হয়েছে বলে আমাদেরকে বলছে যে ট্রাফিক কর্মকর্তারা এমনটি বলছেন যে গাবতলী যে প্রবেশমুখ রয়েছে রাজধানী সেখান থেকে কিন্তু কোনো গাড়িকে রাজধানীর বাইরে যেতে দেওয়া হচ্ছে না এবং রাজধানীতেও কিন্তু কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই কারণেই কিন্তু মূলত এই যানজটটা সৃষ্টি হয়েছে। তবে আপনাকে যদি একটি বিষয় আমি বলে রাখতে চাই যে আমরা কিন্তু রাজধানীর রাস্তাঘাটে কিন্তু দেখেছি যে এই ব্যক্তিগত গাড়ির পরিমাণ কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে এবং এর পাশাপাশি মানুষজন কিন্তু রাস্তায় ঘাটে কিন্তু তারা নেমে পড়েছেন, তারা বিভিন্ন কাজের জন্য যাচ্ছেন। এছাড়াও যদি আপনাকে বলি যে আমরা কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি, তারাও আমাদেরকে যেমনটি বলছেন যে তারা তাদের যে কাজ রয়েছে বিভিন্ন অফিস খুলে যাওয়ার কারণে কিন্তু তারা ঘর থেকে বের হয়েছেন এবং কিছু কিছু মানুষ কিন্তু রয়েছে যারা রাজধানী ত্যাগ করছে ব্যক্তিগত গাড়ি নিয়ে, কেউ বা গাড়ি ভাড়া করেছেন তাদের নিজ এলাকায় যাওয়ার জন্য। এই সকল কারণে কিন্তু ব্যক্তিগত গাড়ির উপস্থিতিটা আমরা রাস্তাঘাটে অনেক বেশি দেখছি। তো সব মিলিয়ে বলা চলে যে রাস্তাঘাটে কিন্তু ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিন্তু বিগত কয়েকদিনের তুলনায় কিন্তু অনেক বেশি চলাচল করছে। তো এই ছিল সর্বশেষ। সাদিয়া, সাকিব, আপনাকে ধন্যবাদ।
দর্শক রাজধানীর শ্যামলী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাকিবুর রহমান।